ঢাকা ওয়াসার পর এবার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ জানালেন দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস। রাজুক একটি হাউসিং কোম্পানি হয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আয়োজনে রাজধানীর উন্নয়ন পরিকল্পনা নিয়ে এক আলোচনায় তিনি বলেন, 1 অক্টোবরের মধ্যে যে কোনো উন্নয়ন কাজের জন্য সব সংস্থাকে সিটি কর্পোরেশনের সাথে সমন্বয়ে আসতে হবে। রাজধানীর জলাবদ্ধতার জন্য মেয়র তাপস এবং উত্তরের মেয়র আতিকও ওয়াসার কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেন। রাজধানীর খালগুলোর দায়িত্ব সিটি কর্পোরেশনকে দেওয়ার দাবি জানান তারা। কোন সংস্থা হোক, যত মন্ত্রণালয়, যত উচ্চতর পর্যায়ের কমিটি হোক না কেন, আমাদের অনুমোদন, আমাদের সমন্বয় বিহীন আমি যতদিন মেয়র আছি কোনো কাজ করতে দেওয়া হবে। উত্তরার ছোট ছোট জায়গাতে 1 কাঠা 2 কাঠা 3 কাঠা প্লট কিন্তু আছে, এই প্লটগুলোকে মেহরবানি করে আপনারা কাউকে দিবেন না। এই প্লটগুলো আমাদেরকে দেন, আমরা ছোট ছোট পার্ক করে জনগণকে দিতে চাই।